আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আপনাদের জানাবো হযরত আদম আলাইহিস সালামের জীবনী। তাহলে চলুন শুরু করা যাক রিয়েল ফ্যাক্ট চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার গুণগান করছি এবং পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এক মহান উদ্দেশ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সে উদ্দেশ্য হলো তার ইবাদত করা ও তার হুকুম মেনে চলা, পৃথিবীতে তার বিধি বিধান জারি করা। তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত 56। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। মহান আল্লাহ মাটি দ্বারা আদম আলাইহিস সালামের দেহের একটা আকৃতি বানালেন, তারপর সেই দেহের মধ্যে প্রাণ দান করলেন। আদম আলাইহিস সালামকে অনেক জ্ঞান শিক্ষা দিলেন এবং তার এই জ্ঞানের কারণেই সকল শ্রেষ্ঠ জীবের মধ্যে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদম আলাইহিস সালামের সম্মানে সিজদা করো। সকলে সিজদা করল, কিন্তু ইবলিশ সিজদা করল না। সে বলল, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি আদম থেকে শ্রেষ্ঠ। সে অহংকার করল। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করলেন না, তাই ইবলিশ অভিশপ্ত হয়ে শয়তানে পরিণত হল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। সেখানে নানা রকম খাবার ফল ফলাদি আরাম আনন্দের ব্যবস্থা করলেন। কিন্তু আদম ছিলেন একা, তার একাকী ভালো লাগলো না। অতঃপর আল্লাহ তাআলা তার সঙ্গী সৃষ্টি করলেন, তার নাম হাওয়া আলাইহিস সালাম। তারপর আল্লাহ তাআলা বললেন, তোমরা বেহেশতে থাকো, যা খুশি পানাহার করো। আল্লাহ তাদের একটি গাছ দেখিয়ে বললেন, ওই গাছটির ধারে কাছেও যেও না। তাদের জন্য সেখানে এক ধরনের বিশেষ ফল গন্থম খাওয়া নিষিদ্ধ ছিল। আদম এবং হাওয়া উভয়ই শয়তানের প্ররোচনায় সে গন্থম ফল খেয়ে ফেলেন। এজন্য আল্লাহ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে শত শত বছর আল্লাহর কাছে তওবা করেন তাদের ভুলের জন্য। পবিত্র কোরআনে আছে, আদম আল্লাহর কাছে এই দোয়া করতেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেহ নাই। এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করতেন। মহান আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দেন। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কাবা গৃহ নির্মাণের আদেশ প্রদান করা হয়। কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয়। পৃথিবীতে আগমনের পর 140 জোড়া সন্তান হয় তাদের। আদম আলাইহিস সালাম জানতেন তিনি জান্নাতের শান্তি ত্যাগ করেছেন। পৃথিবীতে টিকে থাকতে তাকে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। পৃথিবীতে চাষাবাদ নির্মাণ এবং জনবসতি গড়ে তুলতে হয়েছিল তাকে। কাপড় দিয়ে নিজের ইজ্জতের রক্ষা এবং অস্ত্র দিয়ে নিজের জীবন রক্ষার পাশাপাশি তার স্ত্রী এবং সন্তানদের বন্য হিংস্র জীবজন্তু থেকেও রক্ষা করতে হয়েছিল তাকে। সর্বোপরি তাকে নিজের নাফসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। যেই শয়তান যে কিনা তাকে জান্নাত হতে বিতাড়িত করেছিল, সেই শয়তানই প্রতিনিয়ত তাকে এবং তার স্ত্রী সন্তানদেরকে চিরন্তন জাহান্নামে নিক্ষেপ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। ভালো এবং মন্দের লড়াই অব্যাহতই রইল। তবে যারা আল্লাহর নির্দেশন অনুসরণ করে তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। কিন্তু যারা আল্লাহর অবাধ্যতা করে এবং ইবলিসকে অনুসরণ করে তারাও তারই সঙ্গে ধ্বংস হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে পরহেজগার ছিলেন শীশ আলাইহিস সালাম। পরবর্তী সময়ে উনিও নবী হন। রুহের জগতে আদম আলাইহিস সালাম তার নিজের আয়ু থেকে 60 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিতে বলেছিলেন ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। পরবর্তীতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে থাকাকালীন সময়ে যখন তার মৃত্যুর সময় আসলো, মালাকুল মৌত তার জান কবজ করার অনুমতি চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে তার জন্য নির্ধারিত 1000 বছর শেষ হতে আরও 60 বছর বাকি আছে, কারণ তিনি রুহের জগতের ঘটনা ভুলে গিয়েছিলেন। আমাদের পিতা ভুলে গিয়েছিল, তাই আমরাও ভুলে যাই। এরপর ওনার রুহ কবজ করা হয়। কিছু লোক এই কথা বিশ্বাস করে যে মানবজাতি জান্নাতেই বসবাস করত, আদম আলাইহিস সালামের অবাধ্যতার কারণেই আজ আমরা পৃথিবীতে। তা না হলে আমরা হয়তো চিরকাল জান্নাতেই বসবাস করার সুযোগ পেতাম। এগুলি নিছক কি কল্পকাহিনী ও ভুল ধারণা, কারণ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। তিনি এ কথা বলেননি যে আমি জান্নাতে প্রতিনিধি বানাতে চাই। প্রিয় দর্শক,
আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়, তাই কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য। আমাদের ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।